নমস্কার, আজকে আমরা বহরমপুরে আছি। গতকালকে আমরা এসেছিলাম, আমরা হোটেল সানশাইনে উঠেছি এবং এখানে আমাদের হোটেলের ভাড়া নিয়েছে হচ্ছে 1440 টাকা মতো নিয়েছে ভাড়া উইথ GST। এখান থেকে কালকে মোটামুটি ট্যুরটা সবই হয়েছে। হোটেলের সার্ভিস খুব একটা ভালো নয়, উইন্ডো এসি, বাকি ঠিক আছে, ঠিকঠাক, সবই মোটামুটি ঠিকঠাক। 24 ঘন্টা গিজারে গরম জল আছে, ঠিক আছে এইটা। আর বলার মতো হচ্ছে আমরা আজকে এখান থেকে চেক আউট করব, করে আমরা এখানে খাগড়াতে যাব। খাগড়াতে গিয়ে আমরা ওখানে বাড়ির দুর্গা পুজোর কিছু বাসনপত্র বাকি আছে, শুনেছি কলকাতা থেকে নাকি এখানে দাম অনেক কম, তো সেটার কারণেও এখানে একটা আশা, তো আমরা সেই জন্য এখানে এসছি। এসে আমরা এখানে এখন যাব, সেখানে বেরাবো। ওখানে কালকে রাত্রিবেলা গাড়ি নিয়ে গিয়ে খুব বিপদে পড়ে গেছিলাম, খুবই সংকীর্ণ রাস্তা, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, খুব বড়ো আমাদের বড়ো বাজারের মতো, কলকাতায় বড়ো বাজারের মতো খুব কনজেস্টেড মার্কেট। সেই জন্য আজকে এখান থেকে বেরিয়ে আমরা টোটোতে যাব, টোটোতে গিয়ে তারপরে দেখা যাক। তারপর পরে আমরা এখান থেকে লাঞ্চ করে কাজগুলো সব সেরে নিয়ে এখান থেকে আমরা বেরাবো হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আমরা জাস্ট এই মা তারা রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা এখান থেকে বেরালাম, এখন তারাপীঠের দিকে যাচ্ছি। এখান থেকে ওই 68 থেকে বহরমপুর থেকে 68 থেকে 70 কিলোমিটার মতো রাস্তা পড়বে, বাকি পথে যেতে যেতে আপনাদের রাস্তা দেখাচ্ছি। এমন হবে রাস্তা জানি না, এতক্ষণ রাস্তা খারাপ ছিল যখন এসেছিলাম, এবার নদী দিয়ে যেতে হবে, দেখে তারপর জানাচ্ছি। আর 7 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু অজস্র সুন্দর একটা বিভৎস সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে, ক্লাউডি, চারদিকে গ্রিনারি, সব কিছুই একসাথে আমরা দেখতে পাচ্ছি। বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আওয়াজ শুনতে পাচ্ছেন, গাড়ির উপরে ছাদের উপরে বৃষ্টি পড়ছে, কাছে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টি ভেজা দিনে মনোরম পরিবেশ তৈরি করেছে, যেটা অসম, মানে অনবদ্য। 5.5 কিলোমিটার দূরে আছি তারাপীঠ থেকে, সুতরাং দেখা যাক এবার কী এসে ব্যাপারে দাঁড়ায়। আমরা তারাপীঠ মোটামুটি ঢুকে এসেছি, তারাপীঠের পথে আমরা প্রচণ্ড ভিড় আজকে শনিবারের বেলা, শনিবারের কৌশিক অমাবস্যা আগে শনিবার প্রচুর ভিড়। আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতা উদ্দেশ্যে রওনা হয়েছি। এই জাস্ট তারাপীঠ থেকে আমরা 2-4 কিলোমিটার এসেছি। আমরা এখন স্টেট হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। এইটা স্টেট হাইওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে নয়, স্টেট হাইওয়ে। এই স্টেট হাইওয়েটা গিয়ে উঠবে হচ্ছে আমাদের বর্ধমানের আগে থেকে এরিয়া একটা আছে, ক্যান্টনমেন্ট এরিয়া যেটা আছে, সেখানে গিয়ে এই রাস্তাটা হাইওয়েটা গিয়ে জাংশনে হবে, তার একটু আগে পরে গিয়ে জাংশন হবে। এই রাস্তাটা খুব সুন্দর, নতুন করেছে রাস্তাটা, খুব সুন্দর রাস্তা। এত কনজেশন রাস্তাতে যে প্রথম হচ্ছে রাত হয়ে গেছে, রাস্তাতে লরির প্রচণ্ড জাম, সেই জন্য সঠিকভাবে ভিডিওটা করে উঠতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন শুধু লরি আর লরি। আমরা এখন টোল ট্যাক্সের দিকে অ্যাপ্রোচিং, ডানকুনি টোল ট্যাক্সের কাছাকাছি আমরা এসে গেছি। সামনে ওই গ্রিন বাতিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেমন আগেও বলেছি আপনাদেরকে এখনও বলছি, আমার গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানো আছে,
সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো যদি জ্যামে না আটকে যাই তাহলে হয়তো মিনিট এক দুয়েকের মধ্যে ছেড়ে দেবে। তবে আজকের জার্নিটা খুব হ্যাট্রিক হলো, এরকম 270 কিলোমিটার মতো, 68-70 কিলোমিটার তারাপুর থেকে পরে কলকাতা ডানলপ, তো সেখানে সেই ডিস্টেন্সে আসতে গিয়ে আজকে রাস্তাভর শুধু প্রচুর ঝামেলা করতে হলো, মানে প্রচুর জ্যাম, প্রচুর কনজেশন, প্রচুর অন্ধকার। যাক, ঠিক আছে, আমরা দেখি টোল ট্যাক্সে কী হয়। ওই এই টোল ট্যাক্সে এই ফাস্ট্যাগ সিস্টেমটা করে খুব ভালো করেছে, খুব তাড়াতাড়ি করে রাস্তা কনজেশন ছেড়ে যায়, খুব তাড়াতাড়ি পাস আউটটা হয়ে যাওয়া যায়। এই যে বাঁদিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডানকুনির মোড়, এই বাঁদিকে রাস্তাটা হচ্ছে দিল্লি রোড বেরিয়ে গেছে এই রাস্তা দিয়ে। আমরা এখন বালি ব্রিজে অ্যাপ্রোচিং, আমরা বালি ব্রিজে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রচলিত কথায় গঙ্গা, তো এইখানে এইটা হচ্ছে বালি ব্রিজ। আমরা এই বালি ব্রিজ দিয়ে ক্রস করছি, অন্ধকারের মধ্যে যেটুকু দেখাতে পাচ্ছি এটা মোটামুটি ওই 1.5 কিলোমিটার মতো রাস্তা হবে অ্যাপ্রক্স। বালি ব্রিজটা আমরা ক্রস করবো, এর বাঁদিকে আপনারা পাবেন হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, বাঁদিকে কর্নারে যে লাইটটা চলছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। গত বছর এখানেই একটা স্কাই ওয়াক তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, অনবদ্য সুন্দর, যেটার মধ্যে দিয়ে রাস্তা ক্রস করার থেকে যেটার উপর দিয়ে হেঁটে একদম মন্দির পর্যন্ত লেনটায় যাওয়া যায়, মন্দিরের নিচ দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা, আর উপরে লেনটা যেটা বানানো হয়েছে স্কাই ওয়াক সেটা দিয়ে হেঁটে গেলে সুন্দরভাবে মন্দির পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। সেখানে লিফ্টের ব্যবস্থাও আছে, আমরা সেখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের সেই স্কাই ওয়াক যেটা উপরে দেখতে পাচ্ছেন, এই যে লাইট জ্বলছে উপরে, এটা হচ্ছে স্কাই ওয়াক। ট্রেন চলে গেল, এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। ওখানে আমরা এখান থেকে ডান দিকে ঘুরব, একটু সোজা গেলে বেলঘড়ি বাঁ দিক দিয়ে যে গাড়িটা যাচ্ছে ওটা বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে, এখান দিয়ে কলকাতা বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়া যায়। আমরা ডান দিকে ঘুরে গেলাম, এইটা ডানলপ ব্রিজের দিকে যাচ্ছে, যে বাঁ দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে এটা ওই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের দিকে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে অ্যাপ্রোচিং, এখানে বাইক যাওয়া বারণ আছে, যত গাড়ি বাঁ দিকে ডান দিকে দেখতে পাচ্ছি ওই সব বালির গাড়ি, সবই মনে হচ্ছে ফাঁকা গাড়ি। আমরা সুন্দর বাম্পার, অপ্রয়োজনীয় একটা বাম্পার, এখানে গাড়িগুলো স্ট্যান্ড হয়। এখানে বাঁ দিকে আসছে হচ্ছে ফায়ার ব্রিগেড, সোজা চলে গেলে নিবেদিতা ব্রিজ, অর্থাৎ যেটা ডানলপ থেকে যেটা গিয়ে বড়নগরের দিকে নেমেছে ডান দিকে টার্ন নিয়েছে, আমরা সোজা না গিয়ে ভেতরের রাস্তা দিয়ে ঢুকলাম, যাতে আমরা এখান থেকে ডানলপ ব্রিজটা যে জ্যামটা সেটা হয়তো ক্রস করতে পারি। এই রাস্তাটা অ্যাপ্রোচ রোড, এই রোডটা দিয়ে রাস্তা দিয়ে গেলে ডানলপ ব্রিজটা ক্রস করে যে রাস্তা সেই রাস্তায় গিয়ে অ্যাপ্রোচ হবে। তো এখন রাত্রি বাজে প্রায় 10:40, আমরা রওনা দিয়েছিলাম 4:10 মতো সময় আমরা রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 10:40, তার মানে 6-6.5 ঘন্টা হলো। মাঝখানে মাত্র এক জায়গাতে আমরা 20-25 মিনিট মতো দাঁড়িয়েছি, সেই অবস্থা, বাকি তো নর্মাল যেভাবে। এই উপর দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছি যা তলা দিয়ে যাচ্ছে, উপর দিয়ে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে গেছে, আপ অ্যান্ড ডাউন দুটোই, এই ব্রিজের তলা দিয়ে রাস্তাটা খুব বড় চওড়া নয়, মিডিয়াম লেভেলের রাস্তা, কিন্তু ঠিক আছে, মানে কাজ চলে যাওয়ার মতো কোনো অসুবিধা নেই। বাসও যাচ্ছে এখানে, এখান থেকে লরিও অ্যাপ্রোচ করে, আমরা রাইট টার্ন নেব, সোজা চলে যাচ্ছে রাস্তাটা দক্ষিণেশ্বর, যেটা বাঁ দিকে চলে গেল, আমরা ডান দিকে নিলাম, এটাই ডানলপ থেকে অ্যাপ্রোচে আসছে। এটা মাঝখানে ওয়ান ওয়ে করে দিচ্ছিল, অর্থাৎ যেভাবে আমরা যাচ্ছি এটি যাওয়ার অপশান ছিল, উল্টো দিকে মানে ডাউন অপশানটা ছিল না, কিন্তু এই আবার 10:15 হয়েছে দেখছি চালু করেছে ডাউন অপশানটা, এই ডাউন অপশানটা বন্ধ ছিল, আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 3 দিনের যে একটা ট্রিপ ছিল সেই ট্রিপটা আজকে মোটামুটিভাবে শেষ হলো। তো আমরা প্রথমে এখান থেকে গেছিলাম হচ্ছে
বহরমপুর, বহরমপুর থেকে গেছিলাম হচ্ছে মুর্শিদাবাদ, তারপর গেছিলাম খাগড়া, খাগড়া হচ্ছে পিতলে বাসনপাতি এগুলোর জন্য এগুলো, এটা বহরমপুর থেকে মাত্র সাড়ে তিন সেন্ট্রাল বহরমপুর থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার পরে। বাকি আমি ডিটেলসগুলো আপনাদেরকে পরে জার্নির পুরো বাকি ডিটেলসগুলো আপনাদেরকে দিচ্ছি। আমি এই 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 আসলাম, এই ডান দিকে হচ্ছে ডানলপ ব্রিজ, এই ডান দিকে হচ্ছে ডানলপ ব্রিজ, বাঁ দিক দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে টুয়ার্ডস ব্যারাকপুর। তাহলে এই বলে আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট, থ্যাংক ইউ, বাই।